1948 সাল এবং 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে এই বাঙালি জাতি প্রথম অনুভব করে যে পাকিস্তান রাষ্ট্রীয় কাঠামোয় তারা আলাদা জাতি। 1952 ভাষা আন্দোলন, 1971 এর মহান স্বাধীনতা সংগ্রাম আমাদেরকে একটা জাতি রাষ্ট্রের উপহার দিয়েছে। এই জাতি রাষ্ট্রের প্রকৃতি কি হবে সেটা 1971 সালের স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে ফাইনালি এটা কনস্টিটিউশনে রক্তের অক্ষরে লেখা হয়েছে। আমি যেটা মনে করি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতিরা, আপনারা জেনে থাকবেন, বিচারপতি মহোদয়গণ অনেক জাজমেন্ট এখন বাংলায় দিচ্ছেন, এবং আপনারা শুনে খুশি হবেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা মধ্যে পরিচালিত আমার ভাষা নামক যে প্রযুক্তি আমরা ব্যবহার করছি, এই প্রযুক্তির মাধ্যমে অনেক রায় ইতিমধ্যেই বাংলায় অনুবাদ হয়েছে। আপনারা আরও শুনে খুশি হবেন যে গতকাল সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির একদল কর্মকর্তা অনেক প্রসেসের মাধ্যমে, গুগল অনুবাদের মাধ্যমে প্রত্যেকটা যা রায় এবং অর্ডার সাথে সাথে বাংলায় যাতে অনুবাদ করা যায় তার একটা প্রযুক্তি উদ্ভাবন করেছেন এবং তা সুপ্রিম কোর্ট ওয়েবসাইটে সংযুক্ত হয়েছে। এই প্রযুক্তি থেকে যে কোনো ব্যক্তি, যে কোনো বিচারপ্রার্থী, তারা শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমে যে কোনো রায় বাংলায় এখন অনুবাদ করে পড়তে পারবেন এবং বুঝতে পারবেন যে সুপ্রিম কোর্ট তাদের রায় কি বলতে চেয়েছে। আমি সবাইকে অনুরোধ করব, আসেন আসেন, আমরা যে আদর্শের ভিত্তিতে 1952-তে শহীদদানরা রক্ত দিয়েছেন, 1971 সালে রক্ত দিয়েছেন, এই রক্তের বিনিময়ে গড়া বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। আমরা সবাই আসেন, স্বপ্ন দেখি এবং স্বপ্ন দেখি একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। এই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব পরিশ্রমের মাধ্যমে। এই শতাব্দী হবে আমাদের শতাব্দী। বললাম আমার ভাষা, আমার ভাষা বলে যে প্রযুক্তিটা সংযোজিত হয়েছে সেখানে আমাদের কর্মকর্তারা যে রায়গুলো বাংলা ইংলিশে লেখা হয়েছে ইতিমধ্যে সেগুলো যাতে সুষ্ঠুভাবে যে কথা আমরা বলতেছি রায়ের বিরুদ্ধে তা বাংলা প্রকাশিত করার জন্য কাজ করে যাচ্ছে এবং এটা হচ্ছে সর্বস্তরে। এই যে প্রযুক্তিটা এটা কানেক্ট করা হয়েছে, আপনারা যে কোনো জাজমেন্ট আমরা কিছুদিন আগেই 6টা প্রযুক্তি উদ্বোধন করেছি সেখানে দেখবেন যে সব কিছু বাংলা অনুবাদ হয়ে যাচ্ছে এবং বিভিন্ন ভাষায় অনুবাদ হচ্ছে।